Hey guys, good evening. After a long time, ব্লগ শুরু করছি, একটু অজীব লাগছে. সো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হুইচ ইজ দীপা মজুমদার. ওইখানে আছে অ্যান্ড আই এম বৈশালী মজুমদার দেব রয়। শ্বশুরবাড়ি থেকে আজকে হচ্ছে প্রথম ব্লগ স্টার্ট করছি. সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক. অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে. বাই দ্য ওয়ে, আমি এখন আমার শ্বশুরবাড়িতে আছি. আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো ভাবলাম রেগুলার লাইফে ব্লগ স্টার্ট করার এই স্পেশাল দিন থেকে আর অন্য কোনো স্পেশাল দিন হতে পারে না. তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7টা. এক সেকেন্ড, একটা ফোন আসছে. হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল. আমি দীপা মজুমদার, এই হচ্ছে আমার বর. তো দুজনে মিলিয়ে চলে যাচ্ছি মন্দিরে, আর মেয়ে দিকে শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েও শিবের উপোস করেছে. কি কি করবে না করবে ওকেও বলেছি, তুইও ব্লগ কর, এদিকে আমিও ব্লগ করি. তো সব মিলেমিশেই তোমরা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে. তো বাড়ি থেকে মাকে নিয়ে ব্লগ স্টার্ট করতাম, এখানে শাশুড়িমাকে নিয়ে ব্লগ স্টার্ট করছি. তো মা একটু হ্যালো বলো. হ্যালো মা, আর আমি ঘরের কাপড় পরেই আছি. এবার মা ঠাকুর ঘরে ঢুকবে, আমরা তৈরি হব, তারপর বেরোবো. তো আস্তে আস্তে ব্লগটা তুলে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে. দেখতে থাকো. আপাতত আমি এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 7টা. তো আমি এরই মধ্যে ওর আউটফিটটা বের করে দিই. হ্যাঁ হ্যাঁ, ও যাচ্ছে আমাদের সাথে. তো কি পড়বে না পড়বে দেখি. আপাতত বেহুদাভাবে ব্লগটাকে স্টার্ট করেছি. তো আমি আমার রুম থেকে ব্লগটা স্টার্ট করেছি. আমার একটু অজীব লাগছে, শাশুড়িমার সামনে তো ফুটেজটা শ্যুট করব. তো আমি তৈরি হইনি, আর শিবরাত্রির জন্য যাব. আর কি বলবো, আর অনেক কিছু বলার আছে. তো ব্লগ দেখতে থাকো, ব্লগের মাধ্যমে গল্প করে করে বলবো. তো আমি এখন তৈরি হয়ে যাই. আপাতত জুয়েলারি ফয়েলারি সব লাগিয়ে নিয়েছি. এই তোমরা দেখতে চাইছিলে সিঁদুর পরা, শাখা পরা, নর্মাল ডেজের ব্লগ. তো তৈরি হইনি, তারপর তোমরা দেখবে. তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, এখানে সব মানে মোটামুটি সব গুছিয়ে নিয়েছে. এখানে গোটা গোটা ফল রয়েছে, কলা. এখানে মানে যারা যারা যাবে মন্দিরে দেওয়ালরা, এদের জন্য রেডি করে রাখা হয়েছে, ঠিক আছে. আর এদিকে আমি সব রেডি করে রেখেছি, মন্দির থেকে এসেই পুজোটা দিয়ে দিব. এই যে একটা মালা করেছি গো, কেমন হয়েছে গো কমেন্ট করে বলাবে বলবে. বেলপাতা, এখানে সব ফল টল গুছিয়ে রেখেছি. এটা হয়েছে গোটা মুখ আর নারকেল, পরে দেখাচ্ছি. আর যে এই যে শিব বাবা, শিব বাবাকে এখানে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসিয়েছি. এখনো শিবের চান টান হয়নি, বেলপাতা একটা দিয়ে বসিয়ে রেখেছি. চতুর্দশী শুরু হলে তারপর পুজো শুরু হয়ে যাবে. এদিকে আমাদের ঘরে সবাই ঠাকুর. গাইস, আই এম রেডি. সবাই খুব অপেক্ষা করছিলে আমাকে দেখবে এই সাজে. তো আই এম রেডি উইথ ফুল অন, কি বলে, নতুন বউর ভাইব. আর চলো তোমার বরকে দেখাই. আজকে থেকে ব্লগ স্টার্ট করেছি, হোয়াট ইউ ওয়ান্ট টু সে. ভালো, চালিয়ে যাও. আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে. এই মামনি, মা এখানে সব কিছু তৈরি করে দিচ্ছে. এই হচ্ছে আমাদের ঝুড়ি, এই হচ্ছে আমাদের ফল, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর. সুন্দর করে দেখাই. হচ্ছে আমাদের ঠাকুর ঘর. মা এখানে ভোগ টোক তৈরি করছে, মা একটু পরে জল দেবে. আমার ননদিনী, আমি এইরকম একটা ননদের সাথে কি করে সংসার করছি, ঘর করছি. তো চলো এবার মন্দিরে যাই. এখন এবারে তো চতুর্দশী লেগেছে 8টার পর, এখন 8টার উপরেই বেজে গেছে. দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, 8টার উপরেই বেজে গেছে. তো যাই গিয়ে দেখি কি অবস্থা, নাকি কেমন ভিড়, কেমন লাইন, কেমন ভিড়. তাম অল সেট, এদিকে আসো.
ঘুরো। তো আমরাও এখানে ফাইনালি বেরিয়ে গেছি, শিবের মাথায় জল দেব, শিবরাত্রি পালন করব। তো আমরা মন্দিরে চলে এসেছি, এসে লাইন দিয়েছি, অনেকটা বড় লম্বা লাইন। আমরা 8:30 কি বলছি 8:10-15 নাগাদ গেছিলাম, আর বাড়ি ফিরে এসেছি 10:30-11:15। ভাবো এত টাইম। আর এইখানে মা মায়ের দিকে মানে তারাপুর শিববাড়িতে গেছে, শিব মানে কালী মন্দিরে গেছে। তো এইখানে এই যে বৌমণি, ছোটোমণি, কাকিমণি, মা, বাবা, তোজো সবাই মিলে মন্দিরে গেছিলো। হ্যাঁ, আমি নো ডাউট একটু হলেও মিস করছিলাম, বাট একদিকে খুব ভালোও লাগছিলো যে ওইখানে নতুন সব কিছু, নতুন ধরনের নতুন সব কিছু, নতুন নতুন এক্সাইটমেন্ট, নতুন নতুন সব কিছু, সত্যি ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, মা আমাকে মিস করছিলো, আমি মাকে মিস করছিলাম, বাট দুজনেই দুদিকে আর নিজের মন মতো করে মানে শিবরাত্রিটা আমরা পালন করেছি। বাই দ্য ওয়ে, আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানি, হ্যাঁ সেটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয়নি। এই ছিল আমার আজকে মানে শিবরাত্রির ফুল অ্যাটায়ার। এই শাড়িটা আমার ভাত কাপড়ে দিয়েছিলো, ভাত কাপড় দিয়ে যখন বলতে হয় না তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, তখন এই শাড়িটা দিয়েছিলো আর কি। আর এবার আমরা অপেক্ষা করছি কতক্ষণে লাইন দেওয়া শেষ হবে আর আমরা গিয়ে ভিতরে ঢুকবো। খিদেও পেয়ে গেছিলো, সকাল থেকে এমন কিছু খাইও নি, শুধু জলের উপরেই ছিলাম। আর এই পাশে মা ওরা জল ঢেলে বাড়ি ফিরে ঠাকুরকে জল দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছে, ভাবো তার মানে আমরা কতটা লেট ছিলাম। বাই দ্য ওয়ে, কি দারুণ করে মন্দিরটা সাজিয়েছে না এই মন্দিরে, যেন বিয়ের আগে মা আর আমি এসে গেছিলাম, ব্লগও বানিয়েছি। তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার, যারা জানো না তাদেরকে বলছি, আমাদের চ্যানেলে অলরেডি এই মন্দিরের ব্লগ পোস্ট করা আছে, এই মন্দিরের অনেক রহস্য আছে, সব কিছু ওই চ্যানেলে পোস্ট মানে ওই ভিডিওতে পোস্ট করা আছে, তোমরা চাইলে গিয়ে ডেফিনেটলি দেখতে পারো। ভাবতে পারছো কতটা লম্বা লাইন? আজকে তো মানে এটা আমরা আগের দিন করেছিলাম যে রাত্রিবেলা লেগেছিলো, পরের দিন তো না জানি কতটা লাইন হবে, বাবারি বাবা, 6টার ভিতরে আবার শেষও হয়ে যেত। তো এইখানে মন্দিরটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। আমি অল্প করে বলে দিই, মন্দিরটা ভীষণ প্রাচীন মন্দির, আর্কিটেকচার মানে স্ট্রাকচারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার আমরা ভিতরে ঢুকে তিনজনা একদম ভালো করে জায়গা নিয়ে বসে গেছি, আর কেউ আসলে আসুক না আসলে নাই বাবা, আমাদের আমরা জায়গায় কমফোর্টেবলি বসে গেছি। আর এইটার মন্দিরটার নাম হচ্ছে পঞ্চানন শিব মন্দির, 5টা শিবলিঙ্গ এক জায়গায়। আর আমাদের একজন জিজাজি উনি শ্যুট করে দিয়েছিলেন, উনি মন্দিরের ভলেন্টিয়ার ছিলেন, তো যাই হোক উনি থাকায় একটু হেল্প হয়েছে, তাই ওনার হাতে মোবাইলটা দিয়ে আমরা মনের আনন্দে জল ঢালছিলাম। সত্যি এইসব জিনিস ভীষণ সারিয়াল লাগে, আমার আর ওর বিয়ে হওয়া, একসাথে শিব মন্দিরে আসা, শিবরাত্রি পালন করা। বিশ্বাস করো আগে আমি কখনো ভাবতে পারিনি যে দিনগুলো আমি সত্যি কোনোদিন অনুভূতি করব। বিকজ মানে কি বলবো, মানে আমি আগে প্রে করতাম, নো ডাউট, হ্যাঁ তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, তোমার যে লাভ অফ ইয়র লাইফ, ইউ অলওয়েজ প্রে ফর হিম অর হার। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই চাই যে ওই মানুষটার সাথে ঘর করব, সংসার করব, একসাথে থাকবো, হোল লাইফ একসাথে কাটাবো। আজকে যখন এইসব জিনিস হয় তখন সত্যি জিনিসগুলো ভীষণ সারিয়াল লাগে। আর প্রত্যেকটা প্রেয়ারসে সবসময় আমি ওকেই চাইতাম, ঠাকুরকে ডাকতাম, হ্যাঁ আর মা বাবার কথাও বলতাম, সব কিছুই বলতাম, বাট ও থাকতো সব প্রেয়ারসে। তো ফাইনালি উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নাও, আর এখন ঠাকুরের কাছে এটাই চাইছি যে ঠাকুর সুন্দর করে যেন হোল লাইফ একসাথে কাটিয়ে যেতে পারি, ভালো করে বেঁচে যেতে পারি, কাটিয়ে যেতে পারি, যাই বলো না কেন। আমরা কোন মন্দিরে প্রণাম করছিলাম, এটা হচ্ছে মা কালীর মন্দির, ঠিক শিব মন্দিরের অপোজিটই, একই চত্বরে, বাট এক মানে এই যে মা কালী মন্দির আর ওই সাইডে শিব মন্দির। মা কালী কী কী সুন্দর লাগছে না বলো, লাল শাল দিয়ে একদম জড়িয়ে রাখা হয়েছে। আর এবার আমি তোমাদেরকে একটু পুরো চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি, ভীষণ বড় এরিয়া নিয়ে যেন এই মন্দিরটা। মা বাবা আমিও এসেছিলাম, মা আর আমিও এসেছিলাম, সব কিছুরই ব্লগ আছে অলরেডি চ্যানেলে, তোমরা প্লিজ গিয়ে ব্লগগুলো দেখো আর খুব বেশি ভালোবাসা দিও। এবার আস্তে আস্তে আমরা রওনা দেবো বাড়ির দিকে। বিশ্বাস করো আমার খুব শান্তি লাগছিল, খুব খুশি লাগছিল ওই দিনটাকে ভালো করে সেলিব্রেট করে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি ঘরে ফেরার পালা, মা ওদেরও পুজো দেওয়া হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে আমি মা অলরেডি মানে আমার শাশুড়ি মা অলরেডি শিবের জন্য মানে ঘরে জল ঢালার জন্য সবকিছু রেডি করে রেখেছে, আমরা গিয়ে শিবকে দেবো, তারপর
সকাল থেকে পুরো উপোস উপোস করিনি, ওর জন্য দুপুরে রান্নাবাড়াও করেছি। চলো হেঁটে যাই এখন, মন্দির থেকে আমাদের বাড়ি পাশেই তো, আসার সময় তার তাড়াহুড়ো ছিল তার জন্য অটো দিয়ে এসেছিলাম। কি বেল পানা খাবে বলে, তো সকাল থেকে পুরো উপোস, শুধু জল খেয়েছিলাম আর ও জল খেয়েছিল, আর ও তো খেয়ে দিয়ে উপোস। শ্বশুরমশাই বলে দিয়েছিলেন যে নিরামিষ খেতে দিতেই পারে, তো আরও মানে পেয়ে গেছে আর কি। তো যাই হোক, এসছে দিয়েছে সেটাই আমার জন্য অনেক। আর তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ির সিনারিও কী সেটা দেখি, তো ব্লগটা কন্টিনিউ করো করি, আমরা দেখতে থাকো। গুটি পায়ে বাড়ি থেকে রওনা দিচ্ছি, সামনেই আছে বাড়ি, রাস্তাটা একবার দেখাও। প্রপার অ্যাড্রেসটা বলছি না, বাট আমি রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি। নিস্তব্ধ নির্জন, ওদের বডিগার্ড পিছে হাত দিয়ে, আর এই হচ্ছে রাস্তা, সুন্দর লাগে দেখো রাস্তাটা, লাইট পোস্ট। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। চরণামিত্র খেয়ে, চরণামৃত খেয়ে আমরা উপোসটা ভাঙছি গাইস। চলো তাই, মায়ের ঠান্ডা লেগে গেছে। এবার ঘুমে যাবো, চেঞ্জ করবো, সুস্থ করবো। ছিলি না আমার রুমটা সামনে, তো তার জন্য লক করে রাখতে হবে, ওই সাইডে থাকলে এই সাইডের খবর পাওয়া যায় না। আমার রুমে এই যে আমাদের ছবি আছে, দেখাবো আস্তে আস্তে সব কিছুই দেখাবো। এই সবে শুরু করলাম আমার বিয়ের পর ফার্স্ট ব্লগ, আস্তে আস্তে অনেক কিছুই বলবো, অনেক কিছুই রিভিল হবে। তো বাই দ্য ওয়ে আজকের এই ব্লগটা আমি করছি, আমি রিসেন্টলি করছি, রিসেন্টলি পোস্ট করে দেবো। আর এমনিতে অনেকগুলো ব্লগ অলরেডি শ্যুট করা আছে, আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল সেটা শ্যুট করা আছে, আমার দিদা আমার শ্বশুরবাড়িতে এসে থেকেছিল সেটাও আছে, তারপর মামা দিদা আরও অনেক কিছু, মা তারপর একটা অনেকগুলো সারপ্রাইজ সারপ্রাইজ ব্লগ আছে, যে বিয়ের উইদিন ওয়ান মান্থ আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, কাইন্ড অফ হানিমুন বলতে পারো। তো সব কিছু ব্লগ শ্যুট করা আছে, তো সব কিছু ব্লগ একের পর এক শেয়ার করবো। আপাতত এই ব্লগটা রিসেন্ট যখন শুভরাত্রি হয়েছে শুরু করি, তোমরা অনেকে অপেক্ষা করছো আমাকে এরকম একটা আয়রা দেখার জন্য, তো আই কান্ট আর মানে কি বলবো, তোমাদেরকে আর ওয়েট করাতে পারিনি আমি। সো এই ব্লগটা ফার্স্টে যাবে, তারপর একটার পর একটা ব্লগ দিতে থাকবো। তো চলো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, মাথায় ধরে গেছে, খিদেও পেয়ে গেছে, অল্প অল্প ঘুম পাচ্ছে, তো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আমরা সকাল থেকে খাইনি কিছু, মা আমাদের থেকে বেশি মা কাতরে আছে কতক্ষণে আমরা খাবো, আমাদের জন্য অপেক্ষা করেছে মা। আমরা আস্তে আস্তে বলছে তাড়াতাড়ি শিগগির খেতে বসো, চলো প্রসাদটা খাই। হচ্ছে পারণ পারনা পারণ, তো কালকে 10টার ভিতরে ঠাকুরকে দিয়ে পারণটা করতে হবে, তারপরেই আমাদের উপোস থাকাটা ফুলফিল হবে। তো এখন বাস খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ড্রেস চেঞ্জ করে গিয়ে শুয়ে পড়বো।
দ্যাটস ইট। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কিছু দেখার মতো নেই। আপকামিং ব্লগগুলো খুব এক্সাইটিং আর খুব হ্যাপেনিং হতে চলেছে, তোমরা সেগুলো দেখতে একদম ভুলো না। অনেকগুলো সারপ্রাইজ সারপ্রাইজ ব্লগস আসছে তোমাদের জন্য। আর মা আর আমার একসাথে মিলে শিবরাত্রির ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার বিয়ের পর প্রথম ক্যাজুয়াল ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন পর প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাপি শিবরাত্রি, বাই।